আসসালামু আলাইকুম, আমি নাজমা আক্তার মিলা মিলামের থেকে চলে আসছি আপনাদের মাঝে। আজকে চমৎকার একটি রেসিপি করে দেখাবো। তো আমার আজকের রেসিপিটা হচ্ছে পেঁয়াজ কলি রেসিপি। তো পেঁয়াজ কলি রেসিপি করার জন্য আমার যা যা লাগবে আমি আগে থেকে রেডি করে নিয়েছি। তো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে কিছুটা পেঁয়াজ কলি নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে সব কিছু কেটে রেডি করে তো আবার আপনাদের সাথে হাজির হচ্ছি। তো সে পর্যন্ত সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, আমি সব কিছু ধুয়ে কেটে নিয়েছি। তো কেটে এখন এগুলোকে আমি সব কিছু পেঁয়াজ মরিচ ধনে পাতা সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন রান্নাঘরে চলে যাব। তো আমার সাথেই থাকুন। তো আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। তো তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তো তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলোকে জাস্ট কিছু সময় আমি একটু হালকা নরম করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসছে। এখন এটার সাথে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দিলাম। তো পেঁয়াজ কলির সাথে আমি কিন্তু 2-3টা আলু দিয়েছি, যেহেতু বাচ্চারা খেতে চায় না আলু ছাড়া। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি আমি একটু জিরার গুঁড়া। তো এটা আপনারা চাইলে দিতে পারেন, অনেকে হয়তো অনেক সময় খেতে চান না। তো সব মশলা দিয়ে এখন আমি মিক্স করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি ঢাকনাটা উঠিয়ে আবার এটাকে কিছু সময় নেড়ে ছেড়ে দিচ্ছি। এর ফাঁকে 2-3 বার আমি নেড়ে ছেড়ে দিয়েছি যেন তলানিতে না লেগে যায়। তো আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে নেড়ে ছেড়ে। তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে স্বাগতম জানাচ্ছি, এবং আমাকে দীর্ঘদিন যারা সাপোর্ট করে আসছেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো এই যে দেখতে পাচ্ছেন, ঢাকনাটা উঠিয়ে আমি আবারও এটা কিছু সময় নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এখন এই যে মোটামুটি হয়ে গেছে, এখন আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন, দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নিব। তো এই যে চুলা থেকে নামিয়ে এখন এটাকে আমি গরম ভাত অথবা রুটির সাথেও আপনারা এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে যদি না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করুন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সফলতা আর সুখ জীবনে। আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া। তো এখানে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।